বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোর্তা আদিবাসী গ্রামের প্রায় 3,000 মানুষের জীবন জীবিকার অন্বেষণ করতে এই একটিমাত্র রাস্তা। কিন্তু কাদামাটির এই সড়ক দিয়ে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এই গ্রামে যাতায়াতের জন্য বিকল্প কোনো রাস্তা না থাকায় গ্রামবাসী সম্মিলিতভাবে এক রাতে নির্মাণ করেছিলেন কাঁচা এই রাস্তাটি। তবে রাস্তাটি নিচু হওয়ায় বর্ষাকালে ভোগান্তিতে পড়তে হয় স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের পাশাপাশি সকল বয়সের নারী পুরুষদের। এছাড়া বিভিন্ন সময় প্রসূতিসহ রোগীদের হাসপাতালে নিতেও দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। এখানে আমাদের বিকল্প কোনো রাস্তা নেই, এই রাস্তা ছাড়া। এখানে আমাদের যদি রাতে একটার সময় বা দুটার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের মানে অনেক কষ্ট করে সেখানে শহরে যেতে হয়। আমরা অত্যন্ত অবহেলিত একটা গ্রাম আমাদের। আমাদের এই গ্রামে প্রায় 2 থেকে 3 হাজার মানুষের বসবাস, কিন্তু আমাদের কোনো রাস্তা নাই। কোনো রোগী কোনো অসুখ বিসুখ হলে এবং কোনো ডেলিভারি রোগী হলে আমাদের নিয়ে যাওয়া খুব অসুবিধা। কাঁচা সড়কে যানবাহনের স্বল্পতায় কষ্টের ফসল বিক্রি করা অথবা ঘরে তুলতেও সীমাহীন দুর্ভোগ গ্রামবাসীর। ব্যবসা বাণিজ্যেও পড়েছে বিরূপ প্রভাব। ছেলেপেলে স্কুলে যাওয়া অসুবিধা, বৃষ্টি হলে পরে রাস্তাঘাটে জল বাজে, আমরা মহিলা মানুষ কাপড় উঠায় যাওয়া লাগে। রাস্তা নাই, ও গ্রামে ছেলে মেয়ে বিয়ে সাথে দিয়ে সমস্যা সৃষ্টি করতে পারবো না। আমাদের রাস্তা নাই, খালি প্রায় 3,000 মানুষের একটিমাত্র চাওয়া সেটি হলো চলাচলের জন্য একটি পাকা সড়ক। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। রাস্তা চাই, রাস্তা চাই।